আমি মোসাম্মদ নাজনীন সুলতানা সহকারী শিক্ষিকা আলমডাঙ্গা সিদ্দিকী আলিম মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ক্লাস সেভেন সাবজেক্ট ইংলিশ ইউনিট ফাইভ লেসন ওয়ান গ্রেট মোমেন্ট টু রিমেম্বার। প্রিয় শিক্ষার্থী, এ অংশে আমরা পরীক্ষার প্রশ্নপত্রের ধারা টেক্সট বা মূল পাঠ সম্পর্কিত বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা চলে আসি প্রশ্নপত্রের আলোচনায়। গত পর্বে আলোচনা করেছিলাম ইউনিট ফাইভ থেকে গ্রেট ওমেন টু রিমেম্বার এর লিসন ওয়ান বেগম রোকেয়া পার্ট ওয়ান বেগম রোকেয়া সম্পর্কে। এখন আমরা প্রশ্নগুলো কি এইগুলো জেনে নিই। তাই প্রশ্নগুলো পাঠ থেকে আমরা আলোচনা করব প্রশ্ন সম্পর্কে। প্রশ্ন সি, টিক দ্য কারেক্ট আনসার, সঠিক উত্তরে টিক দ্য। প্রশ্ন নম্বর ওয়ান, বেগম রোকেয়া ফাইট ফর, বেগম রোকেয়া সংগ্রাম করেছিলেন। তিনটি অপশন, প্রথম অপশন ডেমোক্রেসি, এ নাম্বার বি ইন্ডিপেন্ডেন্স, নাম্বার সি ওমেন্স রাইটস। এই তিনটি অপশনের ভিতরে একটি সঠিক আনসার হবে ওমেন্স রাইট, নারীদের অধিকার। প্রশ্ন নাম্বার টু, রোকেয়া ওয়াজ বর্ন ইন, রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন। অপশন তিনটি, এ নাম্বার অপশন এ ভিলেজ, বি নাম্বার এ টাউন, সি নাম্বার এ স্লাম। এখানে এই তিনটি অপশনের ভিতরে সঠিক আনসার হচ্ছে এ ভিলেজ, সঠিক আনসার হচ্ছে এ নম্বর এ ভিলেজ। রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন একটি গ্রামে। প্রশ্ন নম্বর থ্রি, রোকেয়া লাভ, রোকেয়া ভালোবাসতেন। তিনটি অপশন, এ নম্বর অপশন ইংলিশ, বি নাম্বার বাংলা, সি নাম্বার উর্দু। এই তিনটি অপশনের ভিতরে সঠিক আনসার বি নাম্বার বাংলা। এখানে দেখা যাচ্ছে যে চার নম্বর প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া লাভ বাংলা, রোকেয়া ভালোবাসতেন বাংলা ভাষাকে। প্রশ্ন নম্বর ফোর, সাখাওয়াত হোসেন মাদার টাং ওয়াজ, ফের বলছি প্রশ্ন নম্বর ফোর, সাখাওয়াত হোসেন মাদার টাং ওয়াজ, সাখাওয়াত হোসেনের মাতৃভাষা ছিল। তিনটি অপশন, এ নম্বর অপশন পার্সিয়ান, বি নম্বর অপশন বাংলা, সি নম্বর অপশন উর্দু। এখানে সাখাওয়াত হোসেনের মাতৃভাষা ছিল উর্দু। ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট, প্রশ্ন নম্বর ফাইভ, ভাগলপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন, ভাগলপুর একটি জেলা। তিনটি অপশন, অপশনগুলো হল এ নম্বর অপশন বাংলাদেশ, বি নম্বর ওয়েস্ট বেঙ্গল, সি নম্বর বিহার। তো তিনটি অপশনের ভিতরে সঠিক আনসার হচ্ছে সি নম্বর বিহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে এবং টিক দ্য কারেক্ট আনসার, এই টিক এক কথায় টিকগুলো পরীক্ষায় পড়ে। তাই আমাদের এই প্রশ্নগুলো
সঠিক আনসার জানতে হবে এবং এই প্রশ্নের আনসারগুলো লিসন ওয়ান এর ভিতরে দেওয়া আছে এবং লিসন ওয়ান টেক্সট রিড দ্য টেক্সট যখন আমরা পড়ে থাকবো তখন বেগম রোকেয়া সম্পর্কে আমরা জানতে পারবো এবং বেগম রোকেয়া সম্পর্কে আমরা গত পর্বে জেনেছি। তাই প্রশ্নগুলোর সঠিক আনসার আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বন্ধুরা আমরা এখন চলে আসি টেক্সট বই বা মূল পাঠের থেকে ইনফরমেশন তথ্যে। তো ডি প্রশ্ন, কমপ্লিট দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফের বলছি, দেখো ডি, কমপ্লিট দ্য ফ্লোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ থেকে তথ্য নিয়ে তালিকাটি পূর্ণ করি বা পূরণ করি। তো পরীক্ষায় এ ধরনের ইনফরমেশন তথ্য প্রশ্ন থাকে যে এখানে দেওয়া আছে বেগম রোকেয়া, বেগম রোকেয়া সম্পর্কে তথ্য যা আমরা বেগম রোকেয়া পাঠ থেকে জেনেছি এবং পাঠের ভিতরে এই তথ্যগুলো দেওয়া আছে এবং পাঠ থেকে তথ্যগুলো নিয়ে এই তালিকাটি আমরা পূরণ করতে পারি। তো দেখা যাচ্ছে যে এখন এখানে দেওয়া আছে বেগম রোকেয়া সম্পর্কে প্রথম হচ্ছে অকুপেশন, বেগম রোকেয়ার পেশা, বর্নিং জন্ম, কত সালে তিনি জন্মগ্রহণ করেছেন, ম্যারিডিং বিবাহ, ফ্যামিলি মানে পরিবার, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। তো ইনফরমেশন তথ্যে এখানে এই তথ্যগুলো দেওয়া থাকবে না, কিন্তু এই ক্লুগুলো এখানে দেওয়া থাকবে। তো এইগুলো আমরা প্যাসেজ থেকে নিয়ে এবং প্যাসেজটা পড়ার পরে আমরা এই তথ্যগুলো পূর্ণ করতে পারি। তো অকুপেশন, বেগম রোকেয়ার অকুপেশন হচ্ছে রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। অকুপেশন, বেগম রোকেয়া অকুপেশন রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া লেখক এবং সমাজকর্মী। বর্নিং 1880, বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন 1880 সালে। ম্যারিডিং, বেগম রোকেয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় 1896, 1896 সালে। ফ্যামিলি, বেগম রোকেয়া পরিবার অর্থাৎ রিচ পরিবার, বেগম রোকেয়ার পরিবার ছিল একটা ধনী পরিবার। ল্যাঙ্গুয়েজ, বেগম রোকেয়ার ভাষা ছিল বাংলা ইংলিশ, বেগম রোকেয়ার ভাষা ছিল বাংলা এবং ইংলিশ। তো বন্ধুরা আমরা এইভাবে ইনফরমেশন তথ্যগুলো পূর্ণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্নগুলো মূল টেক্সট ওয়াইয়ে ই নম্বরে দেওয়া আছে। ই নম্বর, আনসার দিস কোশ্চেনস, এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এক নম্বর প্রশ্ন মানে প্রশ্ন নম্বর ওয়ান বলেছে হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিফ। ফের বলছি শোনো, এক নম্বর প্রশ্ন হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিফ, বেগম রোকেয়া বিশ্বাস কি ছিল, বেগম রোকেয়া বিশ্বাস কি ছিল। আনসার, বেগম রোকেয়াস বিলিফ ওয়াজ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন ইন দ্য সোসাইটি।
আবার হচ্ছে আনসার বেগম রোকেয়াস বিলিভ ওয়াজ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ মেন ইন দ্য সোসাইটি বেগম রোকেয়ার বিশ্বাস ছিল যে সমাজে নারীদের পুরুষের ন্যায় সঠিক অধিকার এবং সুযোগ থাকা উচিত প্রশ্ন নাম্বার টু হোয়াট ডিড শি ফাইট ফর ফের বলছি প্রশ্ন নাম্বার টু হোয়াট ডিড শি ফাইট ফর তিনি কিসের জন্য সংগ্রাম করেছিলেন আনসার শি ফাইট ফর ওমেন্স শি ফাইট ফর ওমেন্স কজ থ্রু আউট হার লাইফ ফের বলছে শি ফাইট ফর ওমেন্স কজ থ্রু আউট হার লাইফ সে নারীদের জন্য জীবনভর সংগ্রাম করেছিলেন প্রশ্ন নম্বর থ্রি হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম সে কোন ধরনের পরিবার থেকে এসেছিল আনসার শি কেম ফ্রম এ রিচ অ্যান্ড স্লোভেন মুসলিম ফ্যামিলি ফের বলছি আনসার শি কেম ফ্রম এ রিচ অ্যান্ড স্লোভেন মুসলিম ফ্যামিলি সে এসেছিল একজন ধনী এবং সচ্ছল মুসলিম পরিবার থেকে প্রশ্ন নম্বর ফোর হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ বেগম রোকেয়া কেন বাংলা এবং ইংরেজি শিখেছিলেন আনসার রোকেয়া হ্যাড এ গ্রেট affection for her mother tongue এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে বেগম রোকেয়ার মাতৃভাষার প্রতি ছিল অগাধ ভালোবাসা so she learned bangla and for her later lecture cause she learned english তাই সে শিখেছিল বাংলা এবং সাহিত্যের জন্য ইংরেজি শিখেছিলেন তো শিক্ষার্থীবৃন্দের প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে থাকে তো আমাদের অবশ্যই প্রশ্নগুলো পড়তে হবে এবং জানতে হবে প্রশ্নগুলোর সঠিক আনসার দিতে হবে এজন্য প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে পড়তে হবে তো এখানে আমি আমার আজকের মতো ক্লাস শেষ করলাম সকলকে শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা করে আমি